হাদিস শরীফে আছে যেই বাবা একটা কন্যা পাইছে একটা জান্নাত পেয়েছে, আর চার কন্যার বাবা হলো চারটা জান্নাত পেল। এইবার মেয়ের বাবারা খুশি না বাবা এমনে খুশি হলে হবে না, ওই মেয়েটারে বাবা আল্লাহর মোহাব্বত নিয়ে বিবাহ পর্যন্ত তোমার আমানতের সাথে রক্ষা করে চালাতে হবে, ধর্মের বাইরে যেন চলে না, কোরআন তেলাওয়াত যেন ভুল করে না, নামাজ যেন বাদ দেয় না, বেপর্দায় যেন আড্ডা দেয় না, মোবাইলটা চালাইয়া নিজের চরিত্র যেন ধ্বংস করে না।